আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি রান্না করব, আর আমার গ্রামের বাড়ি থেকে আমার বোন আসবে, তো তাদের জন্য আগে আমি কি কি করে রাখব। তো এখানে রাত্রে কিন্তু আমি মুরগির মাংসটা রান্না করে রেখেছি, এটা পরের দিন আসলে ভালোভাবে রান্না করব। দুই পদের মাছ বুনা করে রেখেছি, কাতলা মাছ বুনা করছি পেঁয়াজ দিয়ে, এগুলাকে গুছিয়ে রেখেছি, আসলে যেহেতু এটা খাওয়া যায়। তো ওরা আসছে একেবারে ভোরবেলা, নাস্তা করে আমরা চলে গেলাম সেরাগালি। সেরাগালি থেকে এই যে রোদের ভিতরে আসছি, ওর হাজবেন্ডও খুব ক্যানক্যান করে এত গরমের ভিতরে কে আসে নাকি। তো আমরা ঝটপট করে কিছু কেনাকাটা করে ওখান থেকে চলে আসলাম। ওখান থেকে কী কী নিলাম, ওখান থেকে ননস্টিকর পুরো একটা সেট কিনা হলো, জগ নিয়ে নিলাম কাঁচের। ওখান থেকে আসলে ও গরমের জ্বালা আমার বোনের হাজবেন্ড খুবই দ্রুত করতেছে। তো আসলে আমি সুবিধা মতন কিন্তু ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি কী কী নিয়েছে। সংক্ষেপে আমি দোকান নিয়ে উঠেছি সেরাগালি যে সিরামিক্সের মার্কেট, ওই মার্কেটের থেকে আমরা সিরামিক্সের জিনিসপত্র কেনাকাটা করি। তো কখনই ভালোভাবে আমি সিরামিক্সের দোকানের থেকে ভিডিও আপলোড করে দেওয়া হয়নি, তো যেটা এখন করেছি তাও এটা সংক্ষেপে সেরাগালি সিরামিক্স মার্কেট বললে কিন্তু সবাই দেখিয়ে দিবে। যদি আপনাদের কেউ গাজীপুর থেকে বা টঙ্গী থেকে কেউ কেনাকাটা করেন বা করতে আসেন, তা কিন্তু সেরাগালি সিরামিক্সের মার্কেট এটা কেউ বললে চিনিয়ে দিবে। তো আমি পরবর্তীতে একটা ভিডিও আপনাদের সাথে আপলোড করব কিভাবে আপনারা গাজীপুর থেকে বা গাজীপুরের এই দিক থেকে উত্তরবঙ্গ থেকে যারা যারা যাবেন তাদের জন্য সম্পূর্ণ সুযোগ আছে। এখানে সব কিছুরই সীমিতভাবে কেনাকাটা নেওয়া যায়। আমাদের গাজীপুর চৌরাস্তা এবং জয়দুপুর এদিক থেকে অনেক অনেক দামে কম আছে আপনি সেরাগালি এই মার্কেটটা থেকে। এখানে সম্পূর্ণ সিরামিক সেট ননস্টিকর হইতে সব পাওয়া যায়। সিরামিক সেট জগ, ছোট জগ, বড় জগ, মগ হইতে যে দেখেন বাটি সব মিলে, এবং সিরামিক্সের যত যা কিছু আপনার প্রয়োজন নিত্য নতুন ডিজাইনের এমন কিছুই বাকি নেই ওখানে, যে পাবেন না বলতে বাসা নেই, পাবেন না বলতে বাসা নেই, টোটালি এটে সব কিছু পাওয়া যায়। তো আমরা এখান থেকে যা যা নিয়ে আসি সেগুলা কিন্তু ওরা বক্স করতেছে। তো আমি আর আমার বোন আরও চেষ্টা করতেছি কী কী নেওয়ার জন্য, কিন্তু আমাদের অনেক ইচ্ছে ছিল অনেক কিছু নেওয়ার জন্য। আমার বোনের হাজবেন্ড খুবই দ্রুত করতেছে, এত দ্রুত করতেছে আমরা কিছুই কিনতে পারতেছি না। তো ও বলতে উনি বলতেছে খুব গরম, এই গরমের ভিতরে দুপুরবেলা কেনাকাটা আমার ভালো লাগে না। তো আমরা শুধু যেটা কিনেছি সেটা হলো দুটো জগ, একটা টিফিন বাটি, আরও টুকটা কিছু নিয়েছি, আরও কিছু কেনার ইচ্ছে ছিল। তো ওনার এত দ্রুত করছে উনি কিনতে আর পারেনি। তো ননস্টিকরে যে পাতিল, কড়াই, ট্রে যা যা আছে সেগুলো টোটালি চার পাঁচটা জিনিস কিনা হলো, সেগুলো নিয়ে আসলাম। তো যা যা কিনে আসবো সে বক্স ওখান থেকে বক্স করে নিয়ে আসছে, একেবারে ও গ্রামের বাড়িতে নিয়ে যাবে। তো ও যখন আরও একবার আসছে আমার বোন গ্রামের বাড়ি থেকে, তখনই প্রায় অনেক কিছু নেওয়া হলো। তো এখন যা কিছু ছিল সেটে নিল। এখানে যে লাল বাটিটা আমার খুব পছন্দ হলো, নিতে পারলাম না। তো ওখান থেকে আমরা একেবারে ডাইরেক্ট অটোতে আমার বাসা আসার জন্য রিজার্ভ নিয়েছি। তো আমি আমার বোন এসিডে বসছি আর তাহাসান সামনে। তো ওকে বলতেছি যে চল একটু ভিডিও করব তোর, তুই কেন এত দুষ্টামি করতেছিস, আমার বোনের মেয়েকে বলি তাহাসানকে। সে আমাকে দেখেন চেহারার মধ্যে কী অদ্ভুত একটা চেহারা দেখিয়েছে, ভ্যাঙ্গিয়ে ভুঙ্গিয়ে না কি বলে এটা, মুখ টুক বাঁকা করে। তো ওখান থেকে চলে এসে রেস্ট নিয়ে সকালে যাওয়ার সময় যে যে রান্নাগুলো করলাম, আপাতত মুরগির মাংস বুনা আর কাতলা মাছ ভাজি করে তাও পেঁয়াজ দিয়ে বুনা করলাম, আর এখানে রূপচান্দা মাছ করলাম পাশে, সেটাও কিন্তু শুকনো শুকনো করলাম।
আমি দ্রুত করে নিয়েছি, বেশি কিছু রান্না করলে কিন্তু বাসি হয়ে যাবে। তো এলো আজকে আমার ঘোরাফেরার রান্নার।